তুলে রেখেছে। ১৬০ গ্রাম ১৫০ টাকা কেজি দেখুন বাজার দর। সস্তা মাছ আমার মনে হয় না যে কারণ বাজার বাংলাদেশ এরকম ছিল প্রতির আমার দেন আমার কাছে দেন আপনার চিত্ত হবে না আর আসতে উঠে দেন না এরকম বুঝতে আপনি আসতে উঠান আপনার মতো কাস্টমার কটা নেবেন যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে পাবেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনারা গত বছর আপনারা দেখিয়েছে যে সিরাজ ভাইয়ের এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যায় এবং এই এই অংশটা জুড়েই বড় মাছ। এই সিরাজ ভাইয়ের দোকান পাশে আরও যে দুইটি দোকান আছে এখানে আপনারা 2 কেজির উপরের মাছও আমরা দেখালাম, সেই মাছগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। তবে এখানে 1 কেজি ৮০০ গ্রাম ৭০০ গ্রাম ৬৫০ গ্রামের মাছ দেখলেন যে 1100 টাকা কেজি দরে বিক্রি হলো। ইলিশ মাছ মূলার দর, মূলার দর একবার সস্তা পানি দর পাই দর খালি মূলার দর, ইলিশ মাছ মূলার দর। কেমন আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কতটুকু সাইজ, কতটুকু এটার কেজি উপরে দেখুন এটা কত চলে? ১০৫০ টাকা কেজি দেখতেই পাচ্ছেন। আমরা ১ কেজির উপরের মাছগুলো আমরা দেখলাম যে কেমন তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কিন্তু মাছের দাম কম। গত বছরে এই মাছগুলোর যে দাম আমরা দেখিয়েছি মূল সিজনে, সেই মূল সিজনের তুলনা থেকে কিন্তু মাছের দাম কম আছে। ইলিশ মাছ একবার সস্তা খালের দর। এই জানেন এই জানেন ভাই আজ বড় আছে, বড় বড় ভাই দাম কম আছে, দাম কম সীমিত দাম মাছ দিয়ে 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 দিয়ে
ভিউয়ার্স, এই ছিল কারণ বাজারের আজকের দরদাম। এইটা না, এইটা করবি।